আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাইকে ঈদ মোবারক। ফার্স্ট অফ অল, আমাদের ঈদে কোনো ব্লগ করা হয় নাই, এটাই আমাদের ফার্স্ট ব্লগ। ঈদে আসলে অনেক জায়গায় যাওয়া হয়েছে, ঘোরা হয়েছে, বাট ব্লগটা আর আগের মতো কন্টিনিউসলি করা হচ্ছে না। বাট আজকে আমি আর হিমা বের হলাম একটু ঘুরতে। এটা আমাদের আজকে থার্ড ডে, আর জায়গাটা হচ্ছে রিজেন্ট পার্ক। পার্কটা অনেক খুব সুন্দর, আমরা অনেকবার শুনেছি ওনাদের কাছ থেকে যে পার্কটা দেখতে খুব সুন্দর আছে, ভিতরে স্পেস এবং অনেক বড় একটা পার্ক। সো আজকে চলে আসলাম সেটা একটু দেখার জন্য এবং ঘোরার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন আমাদের সাথে আজকে পার্কটা আপনারা ঘুরে দেখবেন। এই হচ্ছে পার্কের এন্ট্রান্স। আমাদের বাসা থেকে মোটামুটি আমাদের দেখে আমাদের লোকেশন থেকে মোটামুটি 20 মিনিটসের রাস্তা, কাছে একদম। তো আমরা চলে আসছি। পার্কটা আসলে অসম্ভব সুন্দর, অসম্ভব একটা সুন্দর পার্ক। আর আজকের ডেটা সানি ডে, সো আই হোপ এনজয় করবো আমরা অনেক। দেখতে খুব সুন্দর লাগতেছে। কিংবা কোন সাইডে যাব, লেফট সাইড না রাইট সাইড? লেফট সাইড দিয়ে এন্ট্রি নেই, কি বলো? ওকে, এখানে একটা ম্যাপ আছে, এই যে দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু রিজেন্স পার্ক। আমরা কি ম্যাপের সাহায্য নিব না আমরা হাতে থাকবো? ওকে, কুইন মেরি যে পার্কটার কথা বলছে ওইটা কুইন মেরি পার্ক না, ওটা হচ্ছে কুইন মেরিজ গার্ডেন। ওইটা হচ্ছে একটা সার্কেল আছে, ওই ওই স্পেসটাকে বলা হয় ওরা কুইন মেরিজ গার্ডেন। ও জাস্ট ভিউটা দেখেন, এত সুন্দর, এত সুন্দর। মোবাইলে এত বোঝা যাচ্ছে না, সবাই পিকনিক করতেছে, এনজয় করতেছে ডেটাকে। বেসিক্যালি এদেশে সামারটা ওরা অনেক বেশি এনজয় করে, যদিও এটা সময় থাকে 2-3 মাস। তো এই 3 মাস আর বাকি সম্পূর্ণ যে টাইম থাকে সেটা হচ্ছে উইন্টার থাকে। তো ওরা এই 2-3 মাস খুব বেশি এনজয় করে সামারটাকে, সবাই চলে আসে আউটিং করতে, কেউ সানবাত করে। জাস্ট ভিউটা দেখেন না, অসম্ভব সুন্দর। এখানে ডেটা সানি, দেখতে মনে হচ্ছে যে খুব রোদ, আপনার স্কিন বার্ন করবে এরকম টাইপ কিছু। বাট যেটা আমরা ফিল করতেছি, যদিও এটা সানি ডে বাট আপনার যে বাতাসটা, এয়ারটা খুবই ঠান্ডা এবং খুব ভাল লাগতেছে। আপনার স্কিন বার্ন হওয়ার কোনো সুযোগ নেই এখানে, খুব ভাল লাগতেছে। Such a beautiful place. সবচেয়ে ভালো লাগতেছে হিমা, দেখো ঘাসের উপরে যে ছোট হোয়াইট কালার ফ্লাওয়ার্স গুলো, এগুলো মনে হচ্ছে যেন বিছানার মতো বিছায় রাখছে, বুঝলি? জাস্ট বিউটিফুল, জাস্ট বিউটিফুল। Wow.
ওখানে হচ্ছে আমাদের কক্সবাজারে যেমন বিচের পাশে অনেক সিটগুলো দেওয়া থাকে, এখানেও সেম আমরা খেলবো। ওখানে গিয়ে বসবো, দেন এনজয় করবো একটু, দেখি ফাঁকা আছে কিনা। এখানে যে যার মতো এনজয় করতেছে। পারভেজ, আমাদের খাবার নিয়ে আসতাম ভালো হইতো, তাই না? ঘাসগুলো এত সুন্দর। ওইখানে বসে যেটা ফিল হবে এখন, বাহ, আমরা দুইটা সিট পাশাপাশি পাইছি। তুমি আমার আগে বসে গেছো। কি করো, সে অল্প একটু ঘুরে কাহিল হয়ে গেছে। এখানে ফ্লাওয়ার্স গুলো অনেক সুন্দর, তাই না? বাও, কি কেমন, নামও যাই না, বাট ব্ল্যাকটা একদম আনকমন, কখনো দেখি নাই, অনেক সুন্দর। আমার তো মনে হচ্ছে একটা নিয়ে যাই, নিতে পারবো পারভেজ একটা? ইটস পসিবল? বাট আমার একটা সিরিয়াসলি নিতে মন চাইতেছে, কি করতাম। মেবি তারা ফ্রেন্ডস। তুমি দেখো, মাছটা ওদের পিছন পিছন যাবে না, এটা এদিকে আসতেছে, ওদের সাথে আছে, ওই যে ওই কোনায় আছে।
এই ছিল আজকের ভিডিও। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পার্কটার সৌন্দর্য দেখানোর জন্য। জানি না আসলে কতটুকু দেখাতে পারছি, কারণ পার্কটা অনেক বড়, আমরা পুরোটা শেষ করতে পারিনি। তারপরে যতটুকু দেখছি খুব ভালো লাগছে, পার্কটা খুবই সুন্দর। আর ভিডিওতে অত বেশি ক্যাপচার করা যায় না, আসলে নিজের চোখে দেখা সেটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।